দেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরো 178 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 6,885 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতিটি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 14,12,218 জন। মোট মৃত্যু হয়েছে 23,988 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 12,81,327 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,805 জন। এদিকে চট্টগ্রামে নতুন করে 466 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এদিন করোনা শনাক্তে 2,333 জনের নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের 297 জন এবং নগরের বাইরে বিভিন্ন উপজেলার 169 জন। এ সময় মারা যাওয়া ব্যক্তিদের 3 জন নগরের, অপর 2 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন 94,350 জন এবং মারা গেছেন 1,116 জন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, বাংলা।